السلام عليكم شيخ وعليكم السلام ورحمة الله এখন কার যুগে অনেক পোশাকে এরকম অনেক ছবি থাকে যেটা দেখলে বোঝা যায় যে এটা কোনো মানুষ বা প্রাণীর অবয়ব কিন্তু সেই ছবিতে স্পষ্ট করে কোনো চোখ আঁকা থাকে না কান বা নাক আঁকা থাকে না বা শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গ স্পষ্ট করে আঁকা থাকে না কিছুটা ছবি দেখে যে কেউ বলে দিতে পারবে এটা কোনো মানুষ বা প্রাণীর অবয়ব এরকম পোশাক পরা জায়েজ কিনা বা এরকম পোশাকে নামাজ হবে কিনা নামাজ হবে আমাদের সমাজে যে প্রচলিত যে যদি শরীরের কাপড়ে কোনো ছবি থাকে তাহলে নামাজ হবে না এর একটিও দলিল নেই কোনো দলিল নেই এটা মনগড়া ফতোয়া সামনেও যদি ছবি ধরেন আছে আপনি অফিসে নামাজ পড়ছেন সরকারি চাকরি করেন আর সরকার বাধ্য করছে আপনার নেতার হ্যাঁ অথবা আপনার জাতির জনকের ছবি রাখতে হবে তো কি করবেন নামাজ হবে না কোথায় পেলেন এই সব ফতোয়া কোনো ফতোয়া নেই যারা রাখতে বাধ্য করেছে তারা গুনাহগার হবে হ্যাঁ আপনি অন্তর থেকে ঘৃণা করেন এর বেশি আপনার করার কোনো ক্ষমতা নেই সুতরাং আপনাকে আল্লাহ ধরবেন না বুঝা গেছে কথা নামাজ হয়ে যাবে ছবি যদি কাপড়েও থাকে অথবা দেয়ালে থাকে রুমে থাকে তবু সালাত হয়ে যাবে কিন্তু ফেরেশতা প্রবেশ করবে না হাদিস আছে যদি ছবি কার থাকে প্রাণীর ছবি থাকে আর সেই প্রাণীর ছবি স্পষ্ট থাকে ওলামার বলছে স্পষ্ট মানে হচ্ছে হাত নাক কান মুখমণ্ডল এগুলো সব স্পষ্ট বোঝা যাচ্ছে যদি বোঝা না যায় তাহলে সেটা তেমন ছবি নয় তারপরে বলবো যে প্রথম অংশ যে প্রশ্ন ছিল যে এইরকম পোশাক পরা জায়েজ কি না বলবো যে অপছন্দনীয় মাকরুহ হারাম বলবো না অপছন্দনীয় কিন্তু যদি নাক কান অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আবার প্রতিমূর্তির মতো হ্যাঁ সব কিছু বোঝা যাচ্ছে তাহলে বলবো যে তখন বলবো যে নাজায়েজ হারাম তখন এইরকম পোশাক পরা নাজায়েজ হারাম বলবো আর তারপরে অবশ্যই মাকরুহ যখন একটু বোঝা যাচ্ছে যদি অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় না যে হ্যাঁ এটা মানুষের ছবি অথবা এটা বিড়ালের ছবি মনে হচ্ছে তাহলে সেগুলিকে বর্জন করতে হবে এটা হচ্ছে একজন মুসলিমের চরিত্র আল্লাহ তৌফিক দান করুন